क्लिनलिनेस ड्राइव और सॉलिड वेस्ट मैनेजमेंट सूचना परिवेश के दूषण मुक्त रखते मंगलवार क्रांति ब्लॉक लाटागुड़ी ग्राम पंचायत क्रांति मोड़े क्लिनलिनेस ड्राइव और चापाडांगा ग्राम पंचायत एलाकार किरानीपाड़ा एलाकाय सॉलिड वेस्ट मैनेजमेंटर काजे सूचना हलो पंचायत और ग्राम उन्नयन दफ्तर उद्योगे ए दुटी अनुष्ठाने प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन राज्येर स्वाधीन दायित्वप्राप्त मंत्री बेचाराम मान्ना। एदिन प्रथमे लाटागुड़ीते क्लिनलिनेस ड्राइव प्रोग्रामेर सूचना हय परिष्कार परिच्छन्न समाज गढ़े तुलते एवं परिवेश के रक्षा करते ही राज्य सरकार पक्ष थेके एई उद्योग नेवा हयेछे जे कारणे गोटा राज्य आज के थेके स्पेशल अभियान शुरू हलो जा चलबे आगामी 2 अक्टोबर पर्यन्त। एटा मिशन निर्मल बांगलार द्वितीय पदक्षेप बोले जाना गेछे। অন্যদিকে এরপর রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কিরানীপাড়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজের সূচনা করেন মন্ত্রী বেচারাম মান্না। প্রতিটি বাড়ি থেকে বর্জ্য পদার্থ এখানে আনা হবে এবং পচনশীল বর্জ্য পদার্থ দিয়ে জৈব সার তৈরি করা হবে বলে মন্ত্রী জানান। এদিনের দুটি অনুষ্ঠানে মন্ত্রী বেচারাম মান্না ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুজিক বড়াই, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, জেলা শাসক শ্যামা পারভিন সহ অনেকে। মিশন নির্মল বাংলার দ্বিতীয় পদক্ষেপ আমাদের ওডিএফ প্লাসের দিকে আমরা আগাবো। ইতিমধ্যে আপনারা জানেন যে উন্মুক্ত শৌচমুক্ত করা হয়েছে, সেটা 2019 2 অক্টোবর ঘোষণা হয়েছে। এবার ওডিএফ প্লাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যাতে একদম সম্পূর্ণভাবে পরিচ্ছন্নতা পবিত্রতা সমাজকে রক্ষা করা, সেটাই হচ্ছে মূল কাজ, পরিবেশকে রক্ষা করা। সেই উদ্দেশ্য নিয়ে আজকে 19 সেপ্টেম্বর সারা রাজ্যব্যাপী স্পেশাল অভিযানের মধ্য দিয়ে আগামী 2 অক্টোবর পর্যন্ত আমরা পরিচ্ছন্নতা অর্থাৎ প্লাস্টিক কঠিন বর্জ্যকে আলাদা, পচনশীল বর্জ্যকে আলাদা করা এবং তার সাথে সাথে মিশন নির্মল বাংলার যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো দ্রুত রূপায়ণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। কেন এক্ষেত্রে 1,800 কোটি টাকা সারা রাজ্যে আমরা বরাদ্দ হয়েছে এবং ওডিএফ প্লাসের পর আমরা ওডিএফ মডেলের দিকে এগিয়ে যাব। সেই জন্যই আজকে মানুষকে সচেতন করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, হোটেল ব্যবসায়ী, বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন, সাধারণ মানুষ সকলকে নিয়ে আমরা মানুষকে সচেতন কাজে আজকে সূচনা করলাম। আমরা সারা রাজ্যব্যাপীর এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার এই লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণ থেকে আমরা শুরু করলাম, চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। আমাদের সাথে যেরকম আমাদের মন্ত্রী বুলুচিক বড়াই সাহেব ছিলেন, আমাদের স্পেশাল সেক্রেটারি আমাদের সন্তোষ গুপ্তি রামচন্দ্রন, আমাদের ডিএম সাহেব, আমাদের সভা পারমিন ম্যাডাম ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি আমাদের কৃষ্ণা রায় বর্মন এবং মৌহা গোপ সহ সকলেই আমরা এখানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে এই কাজে আমরা রাস্তায় নামালাম। মাননীয় জেলা শাসক মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমাদের আজকে ইনাগুরেশন প্রোগ্রাম ছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। আমাদের 5টা ইউনিট জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের 5টি ইউনিট, যার মধ্যে 100টি চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই অনুষ্ঠান, এই 5টা ইউনিটের আমাদের আজকে শুভ উদ্বোধন করা হলো। মাননীয় এম এস স্যার পিএনআরটি ডিপার্টমেন্ট, উনি শুভ উদ্বোধন করলেন, অন্যান্য ডিগনিফাইডের এখানে কটা গাড়ি আমাদের, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট। এখানে যেটা মূলত করা হবে, এখানে বিভিন্ন যে সংসদ রয়েছে 5টি সংসদকে নিয়ে আমরা ওদেরকে বাকেট দিচ্ছি, ওরা বর্জ্য এবং পচনশীল এবং অপচনশীল বস্তু সেটা কালেকশন করবেন এবং রেগুলার বেসিসে এই আমাদের ইউনিটে নিয়ে আসবেন। তারপরে এটা প্রসেসিং হবে, প্রসেসিং করে মানে কম্পোস্ট সার, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট মোডে এটা তৈরি হবে এবং আমরা একটু মার্কেটিং করার চেষ্টা করবো। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, দ্বিতীয় হচ্ছে বর্জ্য পদার্থটা কালেকশন করা, হ্যাঁ, পচনশীল এবং অপচনশীল, দ্বিতীয় হচ্ছে সেটা প্রসেস করে সেটাকে আমরা এসএসপির মাধ্যমে এই টোটাল সিস্টেমটাকে পরিচালনা করবো।